একদম ছোটবেলার পুজোর স্মৃতি আমার নর্থ ক্যালকাটার। আমার দাদুর বাড়ি ছিল কার্বার ট্যাঙ্কে, সেখানে আমরা নর্থ ক্যালকাটা পুজো দেখতে যেতাম। হেদুয়ার কাছে আমার মনে আছে আমরা বেশ কয়েকটা পুজো দেখতাম। সেই সময় পুজোগুলো ছোট ছোট হতো, সবার বাড়িতে হতো, ঘরোয়া ব্যাপার ছিল, সিম্পল রিচুয়ালস হতো। প্রত্যেক বছরে যে পুজোর গান রিলিজ হতো সেই গানগুলো সেখানে শোনা যেত, পুজো স্তুতি, পুজোকে নিয়ে কালচারাল প্রোগ্রাম হতো, যেগুলো দুর্গাভিত্তিক কালচারাল প্রোগ্রাম। খুব ভালো প্রসাদ খাওয়া হতো, নতুন জামা পরা হতো, কিন্তু খুব সিম্পল ছিল, খুব ইনোসেন্ট ব্যাপারটা ছিল। তারপরে আমার বাবার দিল্লিতে ট্রান্সফার হয়ে যায়। দিল্লিতে চিত্তরঞ্জন পার্কে অসাধারণ পুজো হতো। সে সময় কলকাতাতে সেরকম কালচারাল প্রোগ্রাম হতো না যেটা দিল্লিতে হতো, কেননা কলকাতা থেকে সব আর্টিস্টরা দিল্লিতে যেত। আমার বাঙালি কালচার নিয়ে চিন্তা ভাবনা এক্সপোজার সব কিন্তু দিল্লির পুজোর থ্রুতে। সেখানে কলকাতা থেকে যাত্রা পার্টিরা যেত আবৃত্তি করতে, নাম করা সব শিল্পীরা যেতেন, অসাধারণ নাটক হতো, আর সব থেকে বড় প্রোগ্রাম ছিল সারা রাত ধরে বাংলা সিনেমা। 4 দিন আমরা 20খানা বাংলা সিনেমা দেখতাম, একটার পর এক, মানে পুরনো উত্তম সুচিত্রার ছবি, সত্যজিৎ রায়ের ছবি, তরুণ মজুমদার, তপন সিনহা। আমার সিনেমা নিয়ে যে আমার এক্সপোজার, বাংলা সিনেমা নিয়ে যে এক্সপোজার, সেটা কমপ্লিটলি পুজো প্যান্ডেলে। পুজো প্যান্ডেল না হলে পরে আমার বাংলা সিনেমার এক্সপোজারটা খুব কম হতো। এবং তাছাড়া তারপরে যে স্টেজটা আসে সেটা যে টিনেজ স্টেজ, সে সময় আমরা মেয়েদের ব্যাপারে একটু সচল হয়ে উঠি। সে সময় সুন্দর জামা কাপড়ে সকাল সকাল আমরা প্যান্ডেলে পৌঁছে যাই, অঞ্জলিতে, অঞ্জলি দিতে কোন কোন মেয়ে আসে তা দেখার জন্যে। আর বাঙালি মেয়েরা এমনিতেই সুন্দর, কিন্তু পুজোর সময় আরও সুন্দর হয়ে ওঠে। একটাই খালি ক্রাইসিস ছিল যে সেই মেয়েগুলোকে যখন আমরা 4 দিন দেখতে পেতাম, তাদের আর সেই 4 দিন পর আর দেখা যেত না। কোথায় যে তারা উধাও হয়ে যেত জানি না। আবার 1 বছর ওয়েট করতে হতো, পরের বছর যখন তাদের দেখতাম কারো বয়ফ্রেন্ড হয়ে গেছে, কিছু হয়ে গেছে। সেই প্রত্যেক পুজোতে প্রেম এবং প্রত্যেক পুজোতে প্রেম ভাঙা, এটা একটা রিচুয়াল ছিল টিনেজ বয়সে। তারপরে পুজোটা অনেক ম্যাচিওর হয়ে গেল, এখন আমরা পুজোটাকে ফিল্টারিং করি, বেশি ভিড় হলে কখনো কোথাও ঢুকি না, আবার কিছু ভালো মন্দ খেতে এখানে ওখানে যাই। এখন তো আমি বম্বেতে পুজো অ্যাটেন্ড করি, বম্বেতেও প্রচুর পুজো হয়, কলকাতার মতো জৌলুস নেই, অতটা ভিড়ও নেই, কিন্তু সেই এনথুজিয়াজমটা রয়েছে। পুজোতে বাঙালি খাবারের স্টল দেওয়া হয়, লোকাল প্রোগ্রাম করা হয়, কিছু কিছু প্রোগ্রামে বলিউডের ছাপ রয়েছে অবশ্যই, বলিউডের প্রচুর সিঙ্গার টিঙ্গাররা সেখানে প্রোগ্রাম করে। কলকাতা থেকেও আনা হয়, উষাথুপ জাতীয় শিল্পীরা ওখানে এসে থাকেন, কিন্তু আজকাল লোকাল প্রোগ্রামটা বেশি হচ্ছে এখন। আগে যেমন কলকাতা থেকে শিল্পীরা যেত, সেটা যাওয়াটা এখন কমে গেছে। কলকাতার মধ্যে অত সুন্দর প্যান্ডেল ওখানে হয়ে ওঠে না যতটা আর্টিস্টিক এখানে হয়, কিন্তু তাও একটা প্রচেষ্টা আছে। পাওয়াই বলে একটা জায়গা আছে বম্বেতে, সেখানে খুব সুন্দর প্যান্ডেল এবং মূর্তি বানানো হচ্ছে, সেখানে প্রোগ্রামও খুব ভালো। আর ভোগটা আমাদের অসাধারণ খাওয়া হয়, আমরা যাই মুখার্জিদের পুজো ভোগ খেতে, রানী মুখার্জি কাজলদের যে পুজোটা, সেখানে রেগুলার প্রত্যেক বছর ভোগ খেতে যায়, ওখানে মেম্বারশিপ, অসাধারণ ভোগ দেয়। কাজল একদিন কাজল মিষ্টি খাওয়ায়, একদিন রানী মিষ্টি খাওয়ায়, নিজের তো মিষ্টিটা আরও মিষ্টি লাগে। সেই ভোগটা আমাদের হাইলাইট, অষ্টমীর ভোগটা। আর নবমীর দিন রাত্রিবেলা, হ্যাঁ, এই হচ্ছে আমাদের পুজোর এক্সপিরিয়েন্স এখন।